हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज के तुम्हारे साथे शेयर करब एलोवेरा जेलर पाँचटा सबथेके भालो गुरुत्वपूर्ण व्यवहार। तो आमरा एलोवेरा जेल जे शुधु किनते पावा जाए सेई एलोवेरा जेल ना निये जदि बाड़ीते एलोवेरा गाछ थाके सेई एलोवेरा जेल दिएओ किन्तु तोमरा एई काजगुलो करते पारो। तो एटा एखाने आमि पतंजलिर एलोवेरा जेल निएछि, देखतेई पाच्छो। तो चलो आजके शुरू करे दिई आजकेर भिडियो। प्रथम এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও। প্রথমেই আমরা ইউজ করতে পারি অ্যালোভেরা জেলকে অ্যাজ এ প্রাইমার। তো প্রথমে অ্যালোভেরা জেলে সামান্য পরিমাণ হাতে দিয়ে আমি আমার টি জোনে অ্যাপ্লাই করে নিচ্ছি, যেখানে যেখানে আমাদের ওপেন পোর্সের সমস্যা থাকে, লার্জ পোর্স থাকে। আর অ্যালোভেরা জেল একটু স্টিকি হয়, যার জন্য আমরা পরবর্তীতে যে ফাউন্ডেশন বা বিবিসিসি ক্রিম যাই অ্যাপ্লাই করি না কেন, সেটা অনেকক্ষণ ধরে স্টিক করে যায় আমাদের ফেসে। এখানে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি, ফেসে দেখতেই পাচ্ছ। ফার্স্টে অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করেছি, এরপর ফুল ফেসে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফাউন্ডেশন। তো যেহেতু আমাদের ফাউন্ডেশন বা বিবি ক্রিমে কেমিক্যালস থাকে, তো তার আগে যদি তোমরা প্রাইমার অ্যাপ্লাই নাও করো, সেক্ষেত্রে কিন্তু অ্যালোভেরা জেলকেই আমরা অ্যাজ এ প্রাইমার ইউজ করে নিতে পারি। সেটা সরাসরি ত্বককে ক্ষতিগ্রস্ত করে না। নেক্সট অ্যাপ্লাই করতে পারি কন্ডিশনার হিসেবে। শ্যাম্পু করার পর যদি কন্ডিশনার না থাকে কারো ঘরে, সেক্ষেত্রে সামান্য পরিমাণ অ্যালোভেরা জেল নিয়ে আমরা আমাদের চুলে অ্যাপ্লাই করতে পারি। দেখতেই পাচ্ছ সাথে সাথে কিন্তু খুব স্মুথ লাগছে। এক পাশের চুলটা দেখছো আর এক পাশে যে পাশে অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করেছি সে পাশে চুল দেখতেই পাচ্ছ, খুব স্মুথ হয়ে যায় আমাদের। সো কন্ডিশনার হিসাবে অ্যাপ্লাই করব। নেক্সট, যেখানে আমাদের শেভিং করতে হবে আমরা সেখানে ফার্স্টে অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করে নেব, তারপর সেই পার্টে আমরা শেভ করে নিতে পারি। এক্ষেত্রে আমাদের যে শেভিংয়ের পর যে রেডনেস হয়ে যায় বা যে ছোটো ছোটো গোটা দেখা দেয় সেগুলো কিন্তু থাকে না, খুব স্মুথলি আমাদের কিন্তু শেভ হয়ে যায়। নেক্সট আমরা ফেস প্যাক হিসাবেও অ্যাপ্লাই করতে পারি। এখানে সামান্য পরিমাণ অ্যালোভেরা জেলের সাথে আমি অল্প পরিমাণ মুলতানি মাটি অ্যাড করেছি, যেখানে আমাদের পিম্পলস থাকে। দেখতেই পাচ্ছ আমার ফেসে যেখানে পিম্পলস আছে সেখানে আমি দুটোকে মিক্স করে অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ সরাসরি অ্যালোভেরা জেল পিম্পল কমাতে পারে না, তার জন্য মুলতানি মাটি অ্যাপ্লাই করে নিতে হবে। এটা ওভারনাইট রেখে দিতে হবে। নেক্সট চলে আসছে সানট্যান। গরমকালে আমাদের এক্সপোজ যে এরিয়াগুলো থাকে, যেমন কাঁধ ঘাড় বা আমাদের ফেসে যেখানে যেখানে সান ট্যানিং হয়ে যায় সে জায়গাগুলোয় অ্যাপ্লাই করে অ্যালোভেরা জেল কিছুক্ষণ আমাদের রেখে দিতে হবে, তাহলে হয়ে যাবে কাজ। তো এই পাঁচটা তোমাদের গুরুত্বপূর্ণ কিছু কাজ শেয়ার করলাম অ্যালোভেরা জেলের। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।